পুজোর আগে চাকরিতে নিয়োগ চাওয়া টেট উত্তীর্ণকারীদের দ্বাদশীতেও চোখে জল মুছল না। আরও একটা পুজো কেটে গেল, তাদের চোখে জল নেই, এখনও পর্যন্ত তারা ধর্নায় বসে আছে। আমি একটু পেছনে ছবিটা তুলে ধরার চেষ্টা করবো যে ইতিমধ্যেই একজন মহিলা, টেট উত্তীর্ণকারী এক মহিলা, অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তিনি এখনও পর্যন্ত ধর্নাতেই বসে রয়েছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় করা হচ্ছে এখান থেকে। কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে যে ইতিমধ্যেই দুর্গাপুজো সমাপ্ত হয়েছে এবং শনিবার অর্থাৎ কালকেই রেড রোডে কার্নিভেল রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কোথাও না কোথাও রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকমের উৎসবের শেষ হচ্ছে না, কিন্তু চাকরি প্রার্থীদের চোখে জল, চাকরি প্রার্থীদের যোগ্যতা দিয়ে অর্জন করা যে জায়গাটা, চাকরি প্রার্থীদের উৎসব, তার দায়িত্ব কে নেবে? পুজোর আগে নিয়োগ চেয়েছিলেন আমরা, কিন্তু এখনও পর্যন্ত পুজো শেষ হয়ে গেছে, আপনাদের কোনো রকম নিয়োগের কিছু জানা যাচ্ছে না, কি বলবো? আমরাও তো ভেবেছিলাম যে পুজোর আগে অন্তত আশা জুগিয়েছিল মানে যে অন্তত পুজোর আগে আমাদের নোটিশটাও দেওয়া হবে, কিন্তু নোটিশটা তো দেওয়া হবে না। এখন মনে হচ্ছে কবে নিয়োগ হবে না হবে সেটাই নিয়ে আমরাও সেটাই নিয়ে ধন্দে আছি, কবে কি হবে। কোর্টও ছুটি পড়ে গেছে প্রায় এক মাসের মতো, এই বাচ্চা নিয়ে প্রত্যেক দিন যাতায়াত করছি। আজকে আমাদের 572 দিন ধরে আমরা এই গান্ধী মূর্তির মানে বিভিন্ন জায়গা থেকে এই তিন দফায় আমাদের আন্দোলন হচ্ছে, আজকে 572 দিন। গান্ধী মূর্তিতে আমাদের এক বছরের বেশি হয়ে গেছে আমরা এখানে অবস্থানরত। গোটা দুর্গাপুজোটাই আমাদের এই গান্ধী মূর্তিতে কেটেছে, যেখানে কিনা সারা বাংলা উৎসবে মেতে উঠেছে, সবাই ঠাকুর দেখা, নতুন পোশাক, নতুন জামাকাপড়, পরিবারের সঙ্গে সময়, যাদের বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের অফিস ছুটি, সব কিছু ছুটি, তারা পরিবারের সঙ্গে সময় কাটিয়েছে। কিন্তু আমরা পুরো পরিবার ছাড়া, আপনজনদের ছাড়া, মানে কী বলবো, শুধুমাত্র আমরা এই গান্ধী মূর্তির পাদদেশে নিজের যোগ্যর চাকরির জন্য লড়াই করে যাচ্ছি। আজকে যে আমরা বঞ্চিত তা আজ সমগ্র বাংলার কাছে প্রমাণিত হয়ে গেছে, সমগ্র বাংলা কী বলবো, সমগ্র ভারতবর্ষের কাছে প্রমাণিত হয়ে গেছে যে আমরা বঞ্চিত। যেটা আমরা আগে গলা ফাটিয়ে চিৎকার করে বলতাম যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, ফেল করা ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে, সেটা আজকে আমাদের আর বলতে লাগছে না। সেটা আজকে সমগ্র বাংলাবাসী জানে যে সেটা এই দুর্নীতিটা হয়েছে, আর কিন্তু তার শিকারটা হয়েছি কারা, আমরা যারা যোগ্য, যারা যোগ্যতার সঙ্গে পরীক্ষায় পাশ করেছি আমরা। কিন্তু তা সত্ত্বেও আজকে আমাদের গান্ধী মূর্তিতে আন্দোলন করতে হচ্ছে, কেন, এই দুর্নীতির জন্য। আজকে কিন্তু আমরা এই আজকে আমাদেরকে ওয়েট লিস্টেড বলা হচ্ছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওয়েট লিস্টেড নই, আজকে আমরাই মেরিট লিস্টে জায়গা পেতাম যদি না দুর্নীতির সঙ্গে নিয়োগটা হতো, যদি সঠিকভাবে ন্যায্যভাবে নিয়োগটা হতো আজকে আমরাই ইম্প্যালেন্ট থাকতাম। এবং 2016 সালে পরীক্ষার পর যখন 2017 রেজাল্ট বেরোয়, আজ থেকে আজকে প্রায় পাঁচ থেকে ছটা বছর আজকে আমাদের চাকরি জীবন অতিবাহিত হয়ে যেত, যেখানে মানে যাদের মেধা নেই, দুর্নীতি করে টাকা দিয়ে নিয়োগ পেয়েছে, তারা আজকে যে মানে পুজোর সুখটা কাটাচ্ছে, তারা যে সময়টা কাটাচ্ছে সেটা আমাদের প্রাপ্য ছিল, কিন্তু সেই আমাদের প্রাপ্যটা আজকে আমরা হারিয়েছি দুর্নীতির কাছে। অলরেডি দুর্গাপুজো কিন্তু কেটে গেছে আর কালকে কার্নিভেল আছে, কলকাতায় কোথাও না কোথাও কিন্তু উৎসবের কোনোরকম খামতি হচ্ছে না, কিন্তু আপনাদের এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, কি বলবেন? দেখুন, দুর্গাপুজো কেটে গেল, শুধু দুর্গাপুজো না, অনেক উৎসব আমরা এই গান্ধী মূর্তিতে পার করেছি, এর আগেও সেন্ট্রাল পার্কেও পার করেছি। কালকে যে ঘটনাটা ঘটতে চলেছে, যে দুর্গা উৎসবকে কেন্দ্র করে যে কার্নিভাল হবে, সেটা বাংলার একটা গৌরবের বিষয়। কিন্তু একই সঙ্গে কালকে আমরা এই কলকাতাতে দুটো চিত্র দেখতে পাবো, একদিকে দুর্গোৎসবকে কেন্দ্র করে যে কার্নিভাল হবে সেটা বাংলার গৌরব, বাংলার মুখ উজ্জ্বল হবে সারা বিশ্বে, আর একটা দিকে আমরা দেখতে পাবো যে বাংলার একদল হবু শিক্ষক যারা তাদের যোগ্য বা হকের চাকরির দাবিতে দীর্ঘ 572 দিন ধরে এই গান্ধী মূর্তিতে ধর্ণা করছে, যে শিক্ষকদের চাকরির জন্য এখানে ধর্ণা দিতে হচ্ছে, এই রকম দুটো চিত্র আমরা কিন্তু কালকে দেখতে পাবো। এটা একদিক থেকে বাংলার একটা লজ্জার বিষয়, আর এমত অবস্থায় আমরা চাই যে একদিন সারা বাংলার গৌরব যেখানে সারা বিশ্বের লোক দেখবে, সেখানে আমরা এটাও চাই যে এই হবু শিক্ষকদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভাল শুরু করার আগে এখানে এসে দাঁড়িয়ে যে উনি ঘোষণা করুক যে এদের অতি দ্রুত চাকরিটা দেওয়া হবে, এতে আমার মনে হয় বাংলার গৌরব আরও বৃদ্ধি পাবে।